পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের কয়েকজন নাগরিকের উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি মতবিনিময় সভা। বার্মিংহামের মিষ্টি দেশ রেস্টুরেন্টে তোফায়েল আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অংশ নেন ব্রিটিশ সফররত সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদি, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেন, চ্যানেল এস এর ইয়র্কশায়ার প্রতিনিধি এম জি কিবরিয়া, আশরাফ আহমেদ, মোহাম্মদ জাকারিয়া, ব্যারিস্টার সায়েম আহমেদ সহ অনেকে। সভায় আলোচকরা সম্মিলিতভাবে প্রবাসীদের উদ্যোগে সিলেটের জন্য একটি সমাজ সেবামূলক প্রজেক্ট চালুর ব্যাপারে একমত হন। কর্পোরেশনের কয়েকজন নাগরিকের উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি মত বিনিময় সভা। বার্মিংহামের মিষ্টি দেশ রেস্টুরেন্টে তোফায়েল আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় অংশ নেন ব্রিটেন সফররত সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদি, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেন, চ্যানেল এস এর ইয়র্কশায়ার প্রতিনিধি এম জি কিবরিয়া, আশরাফ আহমেদ, মোহাম্মদ জাকারিয়া, ব্যারিস্টার সায়েম আহমেদ সহ অনেকে। সভায় আলোচকরা সম্মিলিতভাবে প্রবাসীদের উদ্যোগে সিলেটের জন্য একটি সমাজ সেবামূলক প্রজেক্ট চালুর ব্যাপারে একমত হন।